हेलो अस्सलामु अलैकुम भिवार्स प्रमिस किचन स्टूडियोते अपने सकल के स्वागत आशा करी अपनारा सबाई भलो आज अपन के एम एक रेसिपी कर देखा एटी देखते जेमन सुंदर खेते ठीक तेमनी मजार आशा करी ए रेसिपिटी अपन दृष्टि फेराते पर आज अमी तैरी कर देखा सुजीर रसबड़ा पिठा हाथेर काछे खुबी सहज किछु उपकरण दिए तैरी करे फेलुन एई मजादार रेसिपिटी। एई रेसिपिटी तैरी करते आमार जा जा उपकरण लागछे मेजारमेंट कापेर एक कप परिमाण सूजी हाफ कप परिमाण चीनी लागछे आमार शिरार रसटा तैरी करार जोन्नो वन थार्ड कप चीनी लागछे आमार गोलाटा तैरी करार जोन्नो हाफ कप परिमाण गुड़ो दूध स्वाद मतन लवण दुटो डिम एवं एक केजी लिकुईड दूध। प्रथमे चूला एक पैन बसिए दिलाम दूधटा दिए दिब दिए दिलाम चीनी स्वाद मतन लवण दिए दिब एवं दुटो एलाच दिए दिलाम आमी किछुक्षण फुटिए जाल करे निब एकटी परफेक्ट शिरा तैरी करार जोन्नो। देखुन भिवार्स शिराटा जखन ठीक एइभावे एकटू घन हये आसबे तखन मने करते हबे शिराटा हये गेछे। आमी शिराटा बेशी घन करब ना ताहले पिठार भितरे शिराटा ढुकबे ना। एखन एकटी बाटिते पिठार गोला तैरी करे निब दिये दिलाम सूजी चीनी एवं स्वाद मतन लवण একটু মিশিয়ে নিব। তারপর একটি ডিম ভেঙে চামচের সাহায্যে নাড়তে থাকব। কিছুক্ষণ নাড়ার পরে আবার আরেকটি ডিম ভেঙে দিয়ে দেব। এক মিনিটের মতো আমি ভালোভাবে মিশ্রণটি তৈরি করে নিব। ভিউয়ার্স গোলাটা তৈরি হয়ে গেছে। এখন এই গোলাটা বেশিক্ষণ এভাবে রেখে দেওয়া যাবে না কারণ বেশিক্ষণ রেখে দিলে এটি জমাট বেঁধে যাবে। আমার পিঠাটা তৈরি করতে হলে সাথে সাথে এটি ভাজতে হবে। আমি আগে থেকেই একটি প্যানে তেল গরম করে নিয়েছিলাম। এখন একটি ছোট চামচের সাহায্যে এভাবে নিয়ে আমি তেলের ভিতরে আস্তে আস্তে ছেড়ে দিব। দেখুন ভিউয়ার্স আমি পিঠাটা ঠিক কিভাবে তেলের ভিতরে ছাড়ছি। ভিউয়ার্স তেলটা আমার একদম হালকা গরম করে নিতে হবে। পিঠাগুলো আমি নাড়াচাড়া করব না এমনিতেই ফুলে উপরে ভেসে উঠবে। দেখুন আমার পিঠাগুলো কত সুন্দরভাবে ফুলে ভেসে উঠেছে।
এগুলো আমি হালকা ক্রিম কালার করে ভেজে নেব এবং সাথে সাথে গরম দুধে শিরার ভিতরে দিয়ে দেব। এটি ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে যতক্ষণ না পিঠাগুলো ভালোভাবে ফুলে উঠছে। আমার পিঠাগুলো ভিজতে মাত্র 2 মিনিট সময় লেগেছে। দেখুন কত সুন্দরভাবে ভিজে গেছে, ঠিক যেন রসগোল্লার মতন। ভিউয়ার্স, ভিজে যাওয়া পিঠাগুলো একটি বাটিতে আমি উঠিয়ে নিব এবং বাকি শিরাটার ভিতরে আমি যে গুঁড়ো দুধটা রেখেছিলাম এটি গুলিয়ে ভালোভাবে উপর থেকে দিয়ে দিব। ভিউয়ার্স, আপনারা যদি পারফেক্টভাবে আমার মতো ঠিক এভাবে পিঠাটা তৈরি করতে চান তাহলে আমার এই রেসিপিটি কিন্তু আপনাদের ঠিক সঠিকভাবে ফলো করতে হবে। সো তৈরি হয়ে গেল আমার খুবই মজাদার সুজির রসবড়া পিঠা। এটি খেতে যে কতটা মজার তা আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। সো ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। খোদা হাফেজ।